নির্বাচনী উৎসবে মেতেছে সিলেট। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ছিল উৎসবের কেন্দ্রস্থল। জেলার ৬ আসনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৪৭ জন প্রার্থীরা। সিলেটের উন্নয়নে আগামী ৫ বছর নিজেকে উৎসর্গ করতে চান এই জনপদে। ২০১৭ ও ২০২২ সালের ভয়াবহ বন্যার মতো ডুবন্ত সিলেট অঞ্চলকে বাঁচাতে নদী খননের মহাপরিকল্পনা বাস্তবায়ন দেখতে চান সিলেটবাসী। নদী খননের বিষয়টা যদি খুব গুরুত্ব দেওয়া হয় তাহলে সিলেট অঞ্চলের জন্য খুব ভালো হবে। অন্যদিকে বিগত বছরগুলোতে দেশের সড়কের যে উন্নয়ন হয়েছে সিলেটের তেমন উন্নয়ন হয়নি বলে অভিযোগ অনেক রাজনীতিকের। আর বিশিষ্টজনের মতে সড়কের উন্নয়নের মাধ্যমে পর্যটন শিল্পকে টেকসই ভিত্তিতে দাঁড় করাতে হবে। অন্য ডিস্ট্রিক্টে যান, অন্য বিভাগে যান, চার লাইন ছয় লাইন হয়ে গেছে, সিলেটের এখনও পর্যন্ত চার লাইন রাস্তা হয়নি। ন্যূনতম কিছু সুযোগ সুবিধার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা এখনও অনেকটাই পিছনে। এদিকে প্রবাসীরা বলছেন আওয়ামী লীগ সরকারই প্রবাসী কল্যাণ গঠন করেছিল। জাতীয় সংসদে প্রবাসীদের জন্য আলাদা আসন চাচ্ছেন রেমিটেন্স যোদ্ধারা। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। সরকার প্রবাসীদেরকে অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, বাট প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের যে ডেস্কগুলো এয়ারপোর্টে ওইগুলোর থেকে কোনো সাহায্য পাওয়ার কিছু দেখি না। গত বছর সরকার চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করে ১৭০ টাকায় উন্নীত করে, বর্তমান প্রেক্ষাপটে তা পর্যাপ্ত নয় বলে শ্রমিকরা দাবি করেন। এই অবস্থায় প্রবাসী কল্যাণ মন্ত্রীও চান তাদের কল্যাণ। গভর্নমেন্ট অন্যান্য ইন্ডাস্ট্রিদেরকে প্রণোদনা দেয় বা সাপোর্ট দেয়, আমি চেষ্টা করবো চা বাগানওয়ালাদেরকেও এইভাবে একটা সাপোর্ট দেওয়া যায়। ঘন ঘন দুর্ঘটনা এবং ট্রেনের ধীরগতির কারণে সিলেটবাসী দীর্ঘদিন দাবি জানিয়ে আসছে সিলেট আখাউড়া রেল লাইনের সংস্কার, কিন্তু গত ১৫ বছরেও তা হয়নি। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।